মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি আদায় সহ 11 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রামের নটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। সকাল থেকে মিলগেটে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করে তারা। শ্রমিক নেতাদের দাবি, বিজিএমসির ভুল পলিসির কারণে লোকসানের মুখে পড়ছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো, কিন্তু তার দায় শ্রমিকদের উপর চাপাতে চাইছেন কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।